সকাল থেকে আমি খুব এক্সাইটমেন্টের মধ্যে ছিলাম, সব প্রিয় প্রিয় মানুষদের সাথে দেখা হবে, দেখা হয়ে গেল, হয়ে শেষ হয়ে গেল, নাচতে হবে কিন্তু অবশ্যই একদিন, তার আগে আমার বাসায় একদিন আসবো। কালকে বলছি না, চেঞ্জ করছি। এই যে আমরা আছি আড্ডায়, আর আমাদের হোস্ট হচ্ছে বিউটিফুল সাবরিন আপু, সেটা নিজের নামে পরিচিত আছে, কি প্রফেশন সে কুকিং কুইন, বিউটি কুইন, সবকিছু কুইন সে। আচ্ছা, আর সেখানে আছে আমাদের ফেমাস সুজন ভাই, ওখানে দেখাও। আর এরপরে আছেন আমার আরেক দুলা ভাই, কিন্তু আমি কিন্তু বাসায় যে আমার মনে হয় মুনি আপু এখানে আসলে ভালো লাগতো। অনুষ্ঠানের পর আমরা কিছুক্ষণ থেকে এরপর বাসায় চলে আসলাম, আর বাসায় সামান্য খাওয়া দাওয়ার আয়োজন করলাম। একটা সুন্দর অনুষ্ঠান পরিচালনা করতে যেহেতু অনেক দায়িত্ব থাকে, তাই খুব একটা বেশি মনোযোগ দিয়ে রান্নাবান্নাটা করতে পারিনি। এরপর চেষ্টা করেছি যতটুকুই পেরেছি, এত ব্যস্ততার মাঝেও কষ্ট করে এসে তারা আমার প্রোগ্রামে জয়েন করলো, তাই তাদের জন্য আমার এই সামান্য আয়োজন, তাছাড়া তো ঈদ বলে কথা। অনেক সুন্দর একটা সময় পার করলাম আমরা সবাই মিলে। দেশে ঈদের আনন্দ তো অন্যরকম, এরপরও চেষ্টা করি এদেশে যারা যারা আছে আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, তাদের সাথে সুন্দর একটা সময় কাটাতে। আদা রসুন করে দিতে হবে না, বলছি না আদা রসুন লাগবে না, খাওয়া হবে কিভাবে কি বলবো, আমি বুঝতেই পারতেছি না, বলে ফেসে গেছি, সব বের করে দিয়েছি।
না? অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। আন্টি কে দিয়ে দেব তোমাকে যাওয়ার সময়? আমি খেয়ে যাচ্ছি তো। একটু দিয়ে দেব? তুই পছন্দ করে নিয়ে যা। ঠিক আছে? খাবা। বল এমন ভাবে বলবো যে হ্যাঁ সব খেয়ে নিবে। বাগান করতে করতে ফিরে যাচ্ছেন। আপনি কিন্তু ভালো বিজনেস করছেন। তুমি কিন্তু মানে এখন লুক বেটার লাগতেছে না? ক্লিম বলি যে গুড লাগে এটা আগে শোনা উচিত। সবাই খেলতে। হ্যাঁ অনেক পছন্দ করে। মাঝে মাঝে ওই যে আপনারা যাই এজিএল ভাই চলেন তো জিমে যাই আসতেছি আমরা আসেন। হঠাৎ করে হ্যালো ওয়ালাইকুম আসসালাম। হিলো শেজ আ লুক হু ইজ দেয়ার? ইয়া মায়া কই? আমি পুরো জুতা টুতা খুলে পুরো অফিস তোর না ওটা নেই চাও তুমি তো ভালো অনেক শিখে গেছে। আমি কি টার্গেটটা দিয়ে দিব পরেরটা দিয়ে দিব রটা এবং এডিটিংটা দুইটা হ্যাঁ ব্যস্ত বৃহস্পতি গর্ভবতী হয়ে গেছি আমি ভাইয়া সবচেয়ে ডেঞ্জার জোনে আছে কিন্তু সব মনে রাখে আর তুমি সবচেয়ে লাকি আছো কিচ্ছু মনে রাখি না সুজন ভাই শেষ হয়েছে কারণ আমার টান আমি ভুলে গেছি মুখে চলে যাওয়া আমি আমি ক্যামেরা সামনে আমি কি করবো বাধ্য হয়ে যদি গেলে অবস্থা
সবার ভিডিওতে ছবিতে আসবে, আমি একটা ভাবাতে করে ঘুরে বেড়াচ্ছি, একটা বিপদ মিলে গেল না তোর কাছে সুন্দর রাখা গেছে না আপু সবাই এটা জানে আর তুমি ব্লগ দিবা ভালো একটা দিন ছিল সকাল থেকে, আমি খুব এক্সাইটমেন্টের মধ্যে ছিলাম, সব প্রিয় প্রিয় মানুষদের সাথে দেখা হবে, দেখা হয়ে গেল, হয়ে শেষও হয়ে গেল, এটা আফসোস লাগছে, বাট যা হলো খুব ভালো ছিল। আমাদের আড্ডা শেষই হচ্ছিল না, কালকে ওয়ার্কিং ডে না থাকলে, স্কুল ডে না থাকলে আমি হয়তো বা আমাদের এই গল্প আড্ডা সারা রাত ধরে চলতো, বাট কি আর করা, মন খারাপ নাই, খুব ভালো মনেই যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সাবরিন আপু, এত মজার মজার। এবার প্ল্যান করেন যে সবাই দুজনে কবে যাচ্ছে, কোনো নাস্তা হবে কিন্তু কিছু করবো না তুমি, না এখন সবারই ভিডিও হচ্ছে কি সুন্দর হচ্ছে না আমি দেখছি উনি রেকর্ডিং তখন প্লে হয়েছে ডবল ট্যাপ করছি আবার অনেক ব্যস্ততা, আনন্দ ও খুশির মধ্য দিয়ে আমরা সবাই মিলে সুন্দর একটা দিন পার করলাম। সানিয়া, সানিকা, আপু আর ভাইয়া থাকলে আরও খুব ভালো লাগতো, ওনারা বাসায় এসেছিলেন কিন্তু বসতে পারেননি। আপু খুব সুন্দর কিছু জিনিস গিফট করলো আমাকে। ঈদের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।